তাহলে দ্বিতীয় প্রশ্ন করা হবে হাশরের ময়দানে ওয়া আন শাবাবিকা ফিমা আবলাইতা। প্রথম প্রশ্ন শেষ, দ্বিতীয় প্রশ্ন, এখন তুমি আমাকে বলো তোমাকে আমি যৌবন দিয়েছিলাম সেই যৌবন তুমি কোথায় কাটিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যৌবন দিয়েছেন, যৌবনের সময়টা থাকে চোখে রঙিন চশমা, দুনিয়া খুবই রঙিন লাগে ঠিক কিনা, এই যৌবনের তাড়নায় নফসের ধোকায় নফসের কুপ্রবৃত্তিতে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি যত কিছু আছে সকল কিছুতে আমাদের যুব সমাজ এখন লিপ্ত আছে। অশ্লীলতা, মদ, জুয়া, মা বাবার অবাধ্যচারিতা, এমন কোন গুনাহের কাজ নেই যা আমাদের যুব সমাজ করছে না। কাল হাশরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যৌবন কাল সম্পর্কে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, সেই জবাব থেকে দুনিয়ার কোনো মানুষ রেহাই পাবে না। কিন্তু যদি কোন যুবক আল্লাহর রাস্তায় নিজের যৌবনকে কাটাতে পারে তার জন্য পুরস্কার আছে বিশাল, তার জন্য পুরস্কার আছে বিশাল। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব দয়াল নবী বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিন ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত প্রকারের মানুষ থাকবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের দিনে ওনার আরশের ছায়ার নিচে কুদরতি ছায়ার নিচে সাত প্রকারের মানুষকে ছায়া দান করবেন বললেন সুবহানাল্লাহ। এমন কঠিন সময়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, সাত প্রকারের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। সূর্য যখন মানুষের এক বিঘত হাত দূরত্বে চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপে মানুষের মগজ গলে গলে পড়বে, মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে, মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের দিনের এমন ভয়ানক বর্ণনা আপনি নবী দেন আমার ভয় করে। আপনি বলেন মানুষ খালি পায়ে নগ্ন শরীরে, শরীরে কোনো কাপড় থাকবে না, এই অবস্থায় হাশরের ময়দানে উপস্থিত হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন তো আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকাবে। দয়াল নবী বলছেন, ও আয়েশা, হাশরের দিনের অবস্থা এত ভয়াবহ হবে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। প্রত্যেকটা মানুষ সেই হাশরের দিনে তার বাবার কাছে যাবে, তার ভাইয়ের কাছে যাবে, তার মায়ের কাছে যাবে, তার সন্তানের কাছে যাবে, তার প্রাণপ্রিয় স্ত্রীর কাছে যাবে, বংশগোষ্ঠী আত্মীয়-স্বজন প্রত্যেকের দরজায় দরজায় নক করবে, কারো দরজা সেদিন তার জন্য খোলা হবে না, কেউ তার আহ্বানে সাড়া দিবে না, কেউ তার দিকে ফিরেও তাকাবে না, প্রত্যেকের এত ভয়ানক অবস্থা থাকবে, প্রত্যেকটা মানুষ ইয়া নফসি আমার জান বাঁচাবো, আমার জান বাঁচাবো, আর দুনিয়ার কার কি হলো সেই কোনো কিছু দেখার কোনো সুযোগ থাকবে না। আমি মুক্তি পাবো কিনা, মিজানের পাল্লাতে আমার আমলগুলো ভারী হবে কিনা, নেকির পাল্লাটা ভারী হবে কিনা নাকি গুনাহের পাল্লা ভারী হবে, সেটা নিয়ে প্রত্যেকটা মানুষ ব্যতিব্যস্ত থাকবে।
সেই কঠিন দিনে দয়াল নবীজি বলছেন সাত প্রকারের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার আরশের ছায়ার নিচে কুদরতি ছায়ার নিচে ছায়া দান করবেন বল্লা সুবহানাল্লাহ তারপর তার মধ্যে এই সাত প্রকার ব্যক্তির মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ সেই যুবক সেই যুবতী যে তার যৌবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে ব্যয় করেছে সেই যুবক যুবতীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের দিনে ওনার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন দ্বিতীয় আরেক প্রকারের ব্যক্তি আছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ সেই ব্যক্তি যার অন্তর বাধা আছে আল্লাহর ঘর মসজিদের সাথে যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে যার অন্তর বাধা আছে সেই ব্যক্তিকে সেই ভয়াবহ হাশরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন আরো এক প্রকারের ব্যক্তি আছে সেই পুরুষ সেই যুবক যাকে অন্য একজন সুন্দরী যুবতী অশ্লীল কাজের জন্য ফাহেশ কাজের জন্য জিনার কাজের জন্য আহ্বান করেছে ওই যুবক ওই ব্যক্তি ওই পুরুষ সে ওই মহিলার সুন্দরী মহিলার সেই আহ্বানকে প্রত্যাখ্যান করে বলেছে আমি আল্লাহকে ভয় করি তোমার সেই গুনাহের কাজে আমি সারা দেব না যদি যুবক যদি আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে আল্লাহর আনুগত্যের মধ্যে আল্লাহর ভালোবাসার মধ্যে দয়াল নবীর আনুগত্যের মধ্যে দয়াল নবীর ভালোবাসার মধ্যে যদি কোনো যুবক তার জীবন কাটায় যদি কোনো যুবতী তার জীবন কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার সেই দিন জবাব দিতে কোনো কষ্ট হবে না